ভোট পরবর্তী হিংসাকে আর লুকিয়ে রাখা যাচ্ছে না। রাজ্য সরকার শেষবারের মতো মুখ রক্ষায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ বলে অভিযোগ করলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। তো 16 জন লোক মারা যাওয়াটা কি কম হলো? কতজন মারা গেলেন স্বীকার করুন যে হয়েছে? আমরা তো প্রায় 55-60 জন আমাদের কর্মী মারা গেছেন, এতগুলো মানুষ মারা গেল হিংসায়, আর উনি এটা স্বীকারই করছেন না। মানুষের জীবনের কোনো মূল্য নেই, সম্মান নেই। তো কোর্ট যখন সমস্ত তথ্য দেখেছেন, তারা স্বীকার করেছেন, তারা বিভিন্ন কমিশনের টিম পাঠিয়েছেন, তারা ইনকোয়ারি করে রিপোর্ট দিয়েছে, তার আধারে তারা এর সম্পূর্ণ ইনকোয়ারি এবং উপযুক্ত অভিযোগ করার অনুমতি দিয়েছেন, আদেশ দিয়েছেন, সেই অনুযায়ী কাজ চলছে। যে বেঞ্চ রায় দিয়েছে, 5 জনের 5 জন বিচারপতি একমত হয়েছেন যে এই হিংসা হয়েছে, ভয়ঙ্কর হিংসা হয়েছে, মানবতার বিরুদ্ধে হিংসা হয়েছে, তদন্ত এবং তার সুবিচার হওয়া উচিত। সে আমার মনে হয় না যার কোনো রাস্তা বাকি আছে।